হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা সকলেই জানা উচিত, কেননা এই রোগটি এখন সার্বজনীন রোগ হিসেবে পরিচিত। নাকের পলিপাস থেকে মুক্তির উপায়, মাত্র এই তিনটি উপায়ে আপনি নাকের পলিপাস দূর করতে পারবেন। নাকের এই সমস্যাটি নিয়ে অনেকেই ভুগে থাকেন। দীর্ঘদিন ধরে সর্দি কাশি বা অ্যালার্জির কারণে বিনা চিকিৎসায় থাকলে পলিপাস হতে পারে। পলিপাস মূলত দুই ধরনের হয়ে থাকে, ইটময়রেল ও মেক্সিলারি এন্ট্রোকপাল পলিপ। প্রথমটি নাকের উপরে সেতু হিসেবে কাজ করে, অনেকগুলো কোষের সমন্বয়ে তৈরি একটি ঝিল্লি। যেহেতু কোষের দেয়ালগুলো পাতলা থাকে, তাই এগুলো পানি জমে ফুলে যায়, যার ফলে নাক প্রায় বন্ধ হয়ে যায় এবং নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এই পলিপটি হওয়ার জন্য দায়ী মূলত অ্যালার্জি। অন্যদিকে দ্বিতীয় পলিপটি অ্যালার্জির মাত্রাতিরিক্ত সংক্রমণের ফলে হয়ে থাকে। এন্ট্রোক্নাল পলিপ সাধারণত নাকের পেছনের দিকে, এরপর গলার দিকে বাড়তে থাকে, এর ফলে পুরো নাক বন্ধ হয়ে যায়। এই পলিপগুলো বৃদ্ধি পাওয়ার একসময় অস্ত্রোপচার করতে হয়, তবে প্রাথমিকভাবে নাকের পলিপাস শনাক্ত হলে ঘরোয়া তিন উপায়েই তার সমাধান করতে পারেন। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক ঘরোয়া উপায়ে কীভাবে নাকের পলিপাস দূর করা যায়। হলদে রঙা এই মশলাটি পারে পলিপাসের সমস্যার সমাধান করতে, কারণ এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমূহ যা শরীরের বিভিন্ন সংক্রমণ থেকে বাঁচায়। এক গবেষণায় তথ্য মতে হলুদ অ্যালার্জি সমস্যা সমাধান করতে পারে। এজন্য প্রতিদিনের খাবারে 1 থেকে 2 চামচ হলুদের গুঁড়া মিশিয়ে খান। এর পাশাপাশি হলুদের চাও পান করতে পারেন। এছাড়াও হলুদের গুঁড়া পানিতে কিছুক্ষণ ফুটিয়ে অতঃপর মধু দিয়ে পান করুন। এরপর হচ্ছে রসুন। এই ছোট্ট উপাদানে রয়েছে অনেক ঔষধি গুণ। গবেষণায় দেখা গেছে পাকস্থলীর কার্যক্ষমতা বাড়ানোর পাশাপাশি অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করে রসুন। যে কোনো ধরনের প্রদাহ কমাতেও সাহায্য করে এটি। নাকের পলিপাসের সমস্যায় এটি বেশ কার্যকর। রান্নায় রসুন ব্যবহারের পাশাপাশি প্রতিদিন কাঁচা খাওয়ার অভ্যাস করুন। রসুনের গুঁড়া হালকা গরম পানিতে মিশিয়েও প্রতিদিন পান করতে পারেন। রসুনের মতো আদাতে উপকারী সব উপাদান রয়েছে। এক গবেষণায় জানা যায় আদায় রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল ও সংক্রমণ বিরোধী উপাদানসমূহ। নাকের পলিপাসের সমস্যার সমাধানে রান্নায় নিয়মিত আদার গুঁড়া ব্যবহার করুন। এছাড়াও আদার চা পান করুন প্রতিদিন। তো দর্শক, আপনারা এই তিন উপায়ে নাকের পলিপাস দূর করতে পারেন ঘরোয়া উপায়ের মাধ্যমে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।